বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও সাংসদ অর্জুন সিং এর উপর হামলার প্রতিবাদে কোচবিহারে আন্দোলনে নামলো বিজেপি। এদিন কোচবিহারের পুলিশ সুপার দপ্তরের সামনে বিক্ষোভে সামিল হন বিজেপির কর্মী সমর্থকেরা। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও সাংসদ অর্জুন সিং এর উপর হামলার প্রতিবাদে কোচবিহারে আন্দোলনে নামলো বিজেপি। এদিন পুলিশ সুপারের দপ্তরের সামনে বিক্ষোভে সামিল হন বিজেপি কর্মী সমর্থকেরা, কিন্তু পুলিশ বাহিনীর উপস্থিতির কারণে তারা পুলিশ সুপারের দপ্তরে পৌঁছতে পারেনি। পৌরসভার সামনে ব্যারিকেড করে আটকে দেওয়ায় তারা সেখানে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখায়। এদিনের কর্মসূচিতে বিজেপির জেলা সভাপতি মালতী রাভা, অবজারভার শ্যামাচাঁদ ঘোষ, জেলা সাধারণ সম্পাদক সঞ্জয় চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন। বিজেপির জেলা সভাপতি মালতী রাভা বলেন, এদিনের ঘটনায় পুলিশ 500 জনকে গ্রেফতার করে এবং পরে মুক্তি দেয়।